চোর সন্দেহে এক ব্যক্তিকে গণধোলাইয়ের অভিযোগ উঠল স্থানীয়দের বিরুদ্ধে চাঞ্চলকর ঘটনাটি ঘটেছে মালদা জেলার বামনকোলা থানার কন্যাদিঘি এলাকায় আহত ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে স্থানীয় পুলিশ সূত্রে জানা যায় বামনগোলা থানার তেনাপির এলাকায় প্রত্যেক বছরের ন্যায় এই বছরও বাউল গানের মেলা বসেছে সেই বাউল গান শুনতে গিয়েছিলেন কন্যাদিঘি এলাকার বাসিন্দা গণেশ সরেন গান শুনতে শুনতে গভীর রাত হয়ে যায় সেখানে একটি দোকানের পাশে ঘুমিয়ে পড়েন তিনি তারপরে চোর সন্দেহে তাকে বেধড়ক মারধর করা হয় গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে প্রথমে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বুলবুলচুন্ডি এনআরআই গ্রামীণ হাসপাতালে অবস্থার অবনতি হলে এই রাতেই ওই ব্যক্তিকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ওই আহত ব্যক্তি এই ঘটনায় বামুনগোলা থানার অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ শুনে রাত হয়ে গেছে রাত ঘুরতে পারেনি ওখানে ঘুমিয়েছিল একটা দোকানের সামনে তো মশা কামড় দিয়ে মানে ঝাপটা মানে লেগেছে আর অত আর দোকানদার কী করেছে চোর ভেবে ওরা কিন্তু দু তিনজন মিলে ডাক দিয়ে ফোনে ফোনে ডাক দিয়ে মেরেছে ওকে এখন কোথায় ভর্তি আছে এখন মালদা মালদা ভর্তি আছে কতজন মিলে মেরেছে ও তো বলছিল যে ছ সাতজন ছিল কেন কী ভাবে কেন মালদা চোর ভেবে মেরেছে চোর সন্দেহ চোর সন্দেহ দেখি আদৌ চোর হ্যাঁ দেখি কোন চুরি না না কিছু করেনা শাটার তো লক পরা ছিল কি চাইছেন আপনারা আমরা এটা সত্যি চাই আর কি মালদা থেকে দেবশিন রিপোর্ট আনন্দ বার্তা